আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369-এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি বরাবরের মতো আরও নতুন কিছু গ্যাজেট আপনাদের সামনে নিয়ে আসছি। আর এই গ্যাজেটগুলো আছে সোলার আইটেম, ছোটো ছোটো সোলার আইটেম, যারা প্রজেক্টে কাজ করে স্কুলে, কলেজে এবং ভার্সিটিতে অনেক সময় প্রজেক্ট কাজে এই ধরনের সোলারগুলো প্রয়োজন পড়ে। তো আজকে আমি এই সোলারগুলোর পরিচয় করিয়ে দেবো এবং প্রাইস বলে দেবো। তো বন্ধুরা, বরাবরের মতো আমি আজকেও বলবো, যারা আমার এই চ্যানেলটি আজকে নতুন ভিডিও দেখছেন তাদের অনুরোধ করবো এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। বন্ধুরা, এই সোলারটি সবচেয়ে বেশি ইউজ করে স্কুল কলেজের ভার্সিটির বাচ্চারা, ছেলেমেয়েরা বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক তৈরি করতে, এবং সোলারের মাধ্যমে অর্থাৎ সূর্যের তাপের থেকে পাওয়ার নিয়ে কোনো কাজ করার প্রয়োজন পড়লে এই ডিভাইসটি প্রয়োজন পড়ে। এখানে সুন্দরভাবে তৈরি করা প্লাস মাইনাস দেয়া আছে 5 ওয়াট, সরি এটা 1 ওয়াট 5 ভোল্ট একটি সোলার। এটি প্রায় অল্প প্রায় 180 থেকে 200 টাকা, হয়তো কোনো এক সময় কমতে বাড়তে কম বেশি হতে পারে প্রাইস। তো বন্ধুরা, এখন আমরা আরেকটি সোলার সামনে নিয়ে আসলাম। এই সোলারটিও একেবারে নতুন, এটা আগে ছিল না। এটাও ঠিক একই ধরনের 5 ভোল্ট বের হবে। এটা যদি লাল লেখা বোঝা যাচ্ছে না, এটা প্রায় 1 ওয়াট আগের সোলারটার মতো 1 ওয়াট 5 ভোল্ট দিবে। এটা 1 অ্যাম্পিয়ার পর্যন্ত সে সাপ্লাই দিতে পারে প্রচুর রৌদ্র থাকলে। এটা দিয়ে মোবাইল চার্জ দেওয়া যাবে, তবে ভালো মানের মোবাইল চার্জ দেওয়া যাবে না সম্ভবত, আমি যদি এটা এক্সপেরিমেন্ট করি নেই। যেমন বাটন সেটগুলো সাধারণত এটা দিয়ে চার্জ, অর্থাৎ দুঃসময়ের বন্ধু হিসেবে সেটা কাজে লাগতে পারে, একটা আপনারা ট্রাই করতে পারেন। এটা প্রাইস পড়বে 250 টাকা। তো যাই হোক বন্ধুরা, এখন আমি যে প্যানেলটি অত্যন্ত, এই প্যানেলগুলোর প্রাইস অনেক কম এবং দেখতে অনেক সুন্দর, যদিও এগুলো সবগুলি চাইনিজ প্রোডাক্ট। এটাও মোটামুটি এটা, তবে এটার একটু ভিন্নতা আছে, এটা 7 ভোল্টের এটা সাপ্লাই দিবে। এটা 3 ওয়াট সম্ভবত, আমরা দেখব এখন। থ্রি পয়েন্ট 5 ওয়াট মোটামুটি বোঝা যাচ্ছে। এটা দিয়ে 6 ভোল্টের ব্যাটারিগুলো যদি কারো প্রয়োজন চার্জ দেওয়ার জন্য, তাহলে এই প্যানেলটি ইউজ করতে পারেন। অনেকে 6 ভোল্ট দিয়ে ব্যাটারি দিয়ে বাল্ব চালানোর জন্য রাত্রিবেলা এটা ইউজ করা যেতে পারে, অথবা কনভার্ট করে মোবাইল চার্জের জন্য এটা উপযোগী করা সম্ভব। তবে বাসায় অর্থাৎ আইপিএসের কাজ হিসাবে, অর্থাৎ কারেন্ট না থাকলে এটা প্রয়োজন হতে পারে, এটা আপনারও নিতে পারে। এটা প্রাইস পড়বে 350 থেকে 400 টাকা। তো বন্ধুরা, এখন আমি এই সোলারের পাশাপাশি একটি সোলারের দিয়ে চলার মতো, 12 ভোল্ট সোলার দিয়ে চলার মতো একটা আয়রন আমি আপনাদের গ্যাজেট, একটি আয়রন আপনাদের সামনে নিয়ে আসলাম। এই নতুন গ্যাজেটটি আসলে গত ভিডিওতে ছিল জাস্ট খালি ছবি হিসাবে, তবে এবারে সেটা পরিচয় করার জন্য দেওয়ার জন্য আজকে নিয়ে আসলাম। অনেক সময় বিদ্যুৎ না থাকলে এটা অনেক প্রয়োজনীয় কাজ, অর্থাৎ না করলে হয় না, ঠিক এই কাজগুলো করার জন্য 12 ভোল্ট ইউজ করলে, অর্থাৎ ব্যাটারি দিয়ে ইউজ করি আর সোলার দিয়ে ইউজ করি, এটা ইউজ করা যেতে পারে, এটা দিয়ে ভালো কাজ করে। তো যাই হোক বন্ধুরা, পাশাপাশি দুই পাশে ছিল দু ধরনের বাল্ব 12 ভোল্টের, প্রচুর আলো। এগুলো আসলে সাথে রাখছি যেহেতু, সেহেতু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো প্রাইস অনেক কম, 20 টাকা পিস টুকরা ছোটো ছোটো আকারে। এগুলো প্রচুর আলো, এগুলো দিয়ে ভালো সুন্দর আলো হিসাবে, অর্থাৎ 12 ভোল্ট দিয়ে সোলার দিয়ে জ্বালানো মতো একটি ডিভাইস। যাই হোক বন্ধুরা, সবাইকে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।